বঙ্গবন্ধু নাও বানাইছে কি সুন্দর দেখা যায়, জিলমিল জিলমিল করে রে মোর পঙ্কি নাই। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, যাকে সিলেটের জনগণ মেয়র নয় মেয়র কামরান বলেই সম্বোধন করত, সেই বদরুদ্দিন আহমেদ কামরান আজ সিলেটবাসীকে কাঁদিয়ে চলে গেলেন পরপারে। তার হাসি মাখা চেহারা কেউ আর দেখবে না, গরিব দুঃখী মানুষের পাশে এসে আর দাঁড়াবেন না তিনি। আত্মত্যাগে এই নেতা সিলেটের মানুষদের আপন করে নিতেন খুব সহজেই, তার মধ্যে ছিল না কোনো রাগ অভিমান, শুধু মুখে ছিল হাসি। ছোট বড় সকলকেই তিনি সালাম দিতেন, সম্মান করতেন। আজ তিনি চিরনিদ্রায় শায়িত হলেন। তিনি সোমবার 15 জুন ভোর রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। পরে কামরানের মরদেহ অ্যাম্বুলেন্স যোগে নিয়ে আসা হয় সিলেটের নিজ বাড়িতে। বদরুদ্দিন আহমদ কামরানের লাশ প্রথমে সিলেট নগরের ছড়ার পারস্থ বাসায় আনা হয়, এরপর সেখানে গোসল করানো হয়। পরে জোহরের নামাজ শেষে তার প্রথম জানাজা ছড়ার পাশ জামে মসজিদ এবং দ্বিতীয় জামাত নগরের মানিকপীর টিলায় পড়ানো হয়। সময় সিলেটের দলমত নির্বিশেষে হাজারো মুসল্লির সমাগমে জানাজার কাজ সম্পন্ন করা হয়। পরে বদরুদ্দিন আহমদ কামরানের লাশ তাঁর বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়। সোমবার 15 জুনের প্রথম প্রহরে রাত 3টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরুদ্দিন আহমদ কামরান মৃত্যুবরণ করেন। এর আগে গত 5 জুন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কামরানের করোনা শনাক্ত হয়। পরদিন 6 জুন সকালে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার কিছুটা অবনতি হলে প্রধানমন্ত্রীর নির্দেশে 7 জুন বিকেলে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সোমবার 15 জুন ভোর রাত 3টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। বদরুদ্দিন আহমদ কামরান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি টানা প্রায় 20 বছর সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতিত্বের দায়িত্ব পালন করেছেন। তাঁর এই মৃত্যুতে সর্বমহল শোক ও সমবেদনা জানিয়েছেন। অনুভূতি একটাই, তিনি দীর্ঘদিন মানুষের জন্য কাজ করেছেন। আমরা হারিয়েছি এক মহান ব্যক্তিত্ব, সদালাপী ছিলেন। তার এই গুণাবলীর কথা আমরা ভুলতে পারবো না।
আমি তার সঙ্গে কাউন্সিলর ছিলাম, আমি তার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, কিন্তু তারপরেও তার সঙ্গে যে আমাদের যে সহ মর্মটা তার সঙ্গে যে এটা সাধারণত বড় মন না থাকলে এই ধরনের অবস্থা সৃষ্টি হয় না। আজকে আমরা এই ধরনের সংবাদের জন্য প্রস্তুত ছিলাম না, হঠাৎ করে এই ধরনের সংবাদে আমরা মর্মাহত। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তিনি ভালো জানেন। আমাদের নগরবাসী করে বারবার বলছি, স্বাস্থ্যবিধি মেনে ওনারা যেন ঘরে থাকেন, অপরজনে ঘর থেকে না বলেন। আর প্রশাসনকে বলবো আর কত অন্যদিকে না চেয়ে যেভাবে হোক কঠোরভাবে অন্ততকে এক সপ্তাহের জন্য হলেও সিলেটকে পুরোদমে লকডাউন না করলে আমাদের বিপর্যয়টা অনিবার্য। আমাদের সেখান থেকে বাঁচতে হলে আজ থেকেই আমি মনে করি প্রশাসনকে যে কোনো তার বিনিময়ে আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বদরুদ্দিন আহমদ কামরানকে হারিয়ে আমরা যেটা অনুধাবন করতে পেরেছি গতকালকে রাত থেকে, তো আমাদের নয়, গোটা সিলেটবাসীর ভালোবাসার জায়গা। বদরুদ্দিন আহমদ কামরান আমাদের ছেড়েছিল, চিরদিনের জন্য চলে গেছেন, আমরা ওনার রুহের মাগফিরাত করি। সবার কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার আব্বাকে জাল্লাত উদ্ধার করে। যে যেখানে আছে সবার কাছে আমি আমরা এতিম হয়ে গেছি, আমি আমার আব্বার জাল্লাতের জন্য দেশবাসীর কাছে, সিলেটবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি। নিশাত তাসলিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।